কেউ বিকিনি পরে, আবার কেউ বা মিনি স্কার্ট। সমুদ্র সৈকতে বেশরম বেশে টলি নায়িকারা কে কিভাবে সমুদ্র সৈকতে নিজেকে তুলে ধরেন তা নিয়ে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। সম্প্রতি ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছে অভিনেত্রী মোনামি ঘোষ। সেখান থেকে একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মোনামি, যা দেখে ঘুম উড়েছে অনেকের। ইনস্টাগ্রামে তার সদ্য শেয়ার করা ছবিগুলো যেন উষ্ণতার ওভারডোজ। একটি ছবিতে মনামির পরনে ছিল নীল রঙের বিকিনি। অনেকে আছেন যারা বিকিনি পরতে ততটাও স্বাচ্ছন্দ্য নন, সেক্ষেত্রে মনামির মতো ক্রুশের স্ট্রাক রাখতে পারেন নিজের ব্যাকপ্যাকে। মনামির ছিমছাম সাজ পুরুষ হৃদয় ব্যথা দেওয়ার জন্য যথেষ্ট। কয়েকদিন আগেই বিশেষ বন্ধুর সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কখনো বিকিনি কখনো মিনিস্কার্ট, শ্রীময়ীর সাজে ছিল রঙের বাহার। সমুদ্র সৈকতে উজ্জ্বল রঙের পোশাক পরে তাকে দেখতে বেশ ভালো লাগছিল। ইনস্টাগ্রামে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া যে ছবিগুলো ভাগ করে নিয়েছেন শ্রীময়ী, সেখানে দেখা যাচ্ছে নিয়ন সবুজ রঙের মিনিস্কার্ট আর টপ পরেছেন অভিনেত্রী, মাথায় টুপি, হাতে একাধিক রঙিন ব্রেসলেট। সমুদ্রের সামনে শ্রীময়ীর এই সাজ নজর কেড়েছেন অনুরাগীদের। মাই লাইফ মাই রুলস মাই স্টাইল। এদিকে স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইভানকে নিয়ে বালিতে বেবি মুন সারতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য অনুরাগীদের সঙ্গে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন নায়িকা। তারপরেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি দেন। বিদেশে রঙিন মেজাজে ক্যামেরা বন্দী হয়েছেন শুভশ্রী। একটি ছবিতে শুভশ্রীর পরনে ছিল ডিপ নেক নুরুল স্টেপ ড্রেস, মেরুন প্রিন্টেড ড্রেস, লাল লিপস্টিক, কানে ঝোলা দুল আর রোদ চশমা। শুভশ্রীর মুখ চোখে যেন মার্তিত্বের জেল্লা। ঘুরতে গেলে এরকম ড্রেস আপনিও রাখতে পারেন সঙ্গে, এর সঙ্গে একটা জ্যাকেটও পরে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, টলি নায়িকাদের সমুদ্র সৈকতে বেশরম পোশাকগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতে যাবতীয় লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।